আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা খুবই ইজি একটা রেসিপি। নাম হলো পটাটো প্যানকেক। বাচ্চাদের লাঞ্চ বক্সে দেওয়ার জন্য এটা খুব ভালো একটা আইডিয়া, আর নর্মাল আপনার স্ন্যাক্সের জন্য এটা খুব ভালো আইডিয়া। কি লাগবে উপকরণগুলো দেখে নিই। প্রথমে লাগছে হাফ কাপ অনিয়ন, টু মিডিয়াম সাইজ পটাটো আমি এখানে গ্রেট করে নিয়েছি, একটা ডিম, 1 টেবিল স্পুন ফ্লাওয়ার, 6 টেবিল স্পুন অয়েল ফর ফ্রাই। আমি ডিমটা আগে ফেটে নিব। তারপর এই গ্রেটেড পটাটোর সাথে আমি প্রথমে দিব অনিয়ন, তারপর দিব ফ্লাওয়ার। ফ্লাওয়ার আপনারা যদি মনে করেন বাইন্ডিংয়ের জন্য আরও লাগবে আপনারা দিতে পারেন, আমি যা পরিমাণ দেখিয়েছি এখানে আমি ততটাই নিয়েছি। আর সল্ট আমি মেনশন করতে ভুলে গিয়েছি, এখানে 1/2 টিস্পুনের মতো সল্ট আমি নিয়েছি। তারপর এটা ভালো মতো মিক্স করে তারপর ডিমটা অ্যাড করব। এখন আমি একটা অ্যাড করে দিচ্ছি। আমি এখন তেলে দিয়ে দিব, আমি হাতে এভাবে নিয়ে এভাবে দিয়ে আপনি একটু ছড়িয়ে দেবেন। এটা আস্তে আস্তে হতে থাক, নিচেরটা ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। এখন এটা হয়ে গিয়েছে, আমি উল্টে দিব আর একটা দিকে হওয়ার জন্য। এটা যেহেতু আমি বাচ্চাদের জন্য বানিয়েছি, আমি কোনো ধরনের কাঁচামরিচ ধনা পাতা ইউজ করি নাই, কিন্তু আপনারা চাইলে কাঁচামরিচ ধনা পাতা ইউজ করতে পারেন। কোন অনেক ধরনের স্পাইস পাওয়া যায়, আপনারা সেটাও ইউজ করতে পারেন। এটা এখন হয়ে গিয়েছে, আমি উঠিয়ে দিব। প্লেটে আমি নিয়ে নিচ্ছি, হাতের মুঠোয় নিয়ে আপনি একটু ছড়িয়ে দিবেন। রেডি হয়ে গেল মজাদার প্যানকেক। আশা করি আপনাদের বাচ্চাদের ভালো লাগবে। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।